আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। বর্তমানে বাংলার রাজনীতিতে সবথেকে বেশি চর্চা যে বিষয়টিকে কেন্দ্র করে হচ্ছে, সেটা অবশ্যই আপনারা যারা দর্শক আছেন তারা সবাই জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যে স্ক্যাম, এবং সে নিয়ে বিজেপি কিন্তু একেবারে রাস্তাতে নেমেছে। এবং কলকাতার রাজপথে যাকে দেখা গেছে, যুব মোর্চা যিনি সাধারণ সম্পাদক এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ তাকে, এবং গতকাল খানাকুলেও কিন্তু প্রতিবাদ কর্মসূচি হয়েছে, আমরা এই ব্যাপারে জানবো। তিনি আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন। সুশান্ত বাবু, যেভাবে রাজপথে আপনারা নেমেছেন, গতকাল আন্দোলন করেছেন, পিক পি পরিকল্পনা এই বিষয়টাকে কেন্দ্র করে আর কতদূর এগোতে চাইবেন? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতিটা সামনে এসেছে, অর্থাৎ এই দুর্নীতিটা শুধু মাত্র 20 কোটি বা 21 কোটিতে থেমে নেই, এই দুর্নীতিটা কয়েক হাজার কোটি টাকার একটা বড় দুর্নীতি হয়েছে। শুধু এসএসসি দুর্নীতি না, শুধু মানে নতুন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি না, সারা রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি কিন্তু সামনে আসছে। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আন্দোলন করছি, সারা রাজ্য জুড়ে আন্দোলন করছি। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রয়েছে, যে অপশাসন, অপসংস্কৃতির সরকার রয়েছে, এই সরকারের অবিলম্বে মানে পদত্যাগ করা উচিত। কারণ এই সরকার নতুনভাবে কোথাও মানে এক তো নিয়োগ দিতে পারছে না, এসএসসি ছাত্রছাত্রীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, যারা আন্দোলন করছে তাদেরকে এরা লাঠি পেটা করছে, পুলিশ দিয়ে লাঠি পেটা করছে, আর নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা চুরি করছে। এই মমতা ব্যানার্জির স্বপ্নের বাংলা উনি দেখাচ্ছেন, উনি নাকি ওনার হাত ধরেই নাকি সোনার বাংলা তৈরি হবে, এরকম বহু রকম কথা উনি 2000 আমাদের এই যে 21শে জুলাই গেল, 21শে জুলাই উনি ঘোষণা করলেন মঞ্চ থেকে, বিজেপিকে ব্যঙ্গ করলেন, মানে বিদ্রুপ করলেন। আর পরের দিনই আমরা দেখতে পেলাম যে টাকা উদ্ধার হচ্ছে মন্ত্রীদের কাছ থেকে। তাহলে আজকে কি কোন জায়গায় আমরা বসবাস করছি? এই ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। আর যুব মোর্চা, ভারতীয় জনতা যুব মোর্চা সহ সারা প্রদেশ বিজেপি নেতৃত্ব রাস্তায় আছে, আন্দোলনে আছে, যতদিন না এই অপসংস্কৃতির সরকারকে, এই চোরেদের সরকারকে আমরা পশ্চিমবঙ্গ থেকে তাড়াচ্ছি, ততদিন পর্যন্ত আমরা কিন্তু থামছি না। আজকে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে কেন ভুবনেশ্বরে এমসে নিয়ে যাওয়া হলো, এ নিয়ে তিনি কথা করেছেন। সত্যি ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার প্রয়োজন কেন, যেখানে পিজির মতো বা এখানে এসএসকেএম এর মতো এত ভালো হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা রয়েছে, কেন এমসে নিয়ে যেতে হলো, যদিও কোর্টে রায় ছিল? উনি ঠিকই বলেছেন। আমি মনে করি যে ওনার ভাইপো এই যে বারবার বলেন, উনিও বারবার একই কথা বলেন যে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থায় নাকি 1 নম্বরে আছে। স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ যদি 1 নম্বরে থাকে, তাহলে ওনার ভাইপোর চিকিৎসা করতে বিদেশে যেতে হয়, আর সেখানে এমস হচ্ছে সব থেকে এমন একটা ভালো হাসপাতাল, যে হাসপাতালে সব থেকে ভালো মানে এ গ্রেডের চিকিৎসা হয়, বিশ্বমানের চিকিৎসা হয়, সেটা হচ্ছে এমস। আর এই এমসে যখন নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করানো হচ্ছে, সত্যিই যদি ওনার শরীর খারাপ থাকে, তাহলে এমসে যে সমস্ত ভালো ডাক্তারবাবুরা রয়েছেন ওনারা সেই বিষয়ে ট্রিটমেন্ট করতে পারবেন। উনি তো দেখাচ্ছেন এক, উনি বলছেন এক, উনি যা বলেন ঠিক তার উল্টোটা করেন। উনি বলছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই কি, আমরা বিভিন্ন জায়গায় হাসপাতালে বা অন্যান্য জায়গায় যখন যাই, তখন দেখি যে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। তাই কি আছে, এখান থেকে ওই এমসে গিয়ে যেটা করার সেটা ওরা করে দিতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সংস্থা ইডি বা আমরা মনে করি যে ইডি তৎপর আছে, এই বিষয়টা যথেষ্ট গুরুত্বের সহকারে দেখছে, সেই সঙ্গে আদালত যথেষ্ট গুরুত্ব সহকারে যারা দোষী তাদের শাস্তি দেবে, এই বিষয়ে আমরা মানে আদালতের উপরে ভরসা রাখছি। ইডি এবং সিবিআই পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধির মধ্যে নাকি তারা যুক্ত হয়ে গেছে, তারা যখন এদিকে ভিরাট হাকিম বা সুব্রত মুখার্জিদের মতো মানুষ, শোভন চট্টোপাধ্যায়ের মতো মানুষদেরকে তারা জেলে ভরতে পারে, কিন্তু নারদা যে ছবি যেখানে টাকা নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে, যিনি আপনার এই মুহূর্তে বিরোধী দলনেতা,
তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কুনাল ঘোষ বলছেন যে যে সারদার কর্তা তার নাম নিয়েছেন, সরাসরি চিঠিতে উল্লেখ করেছেন, তাকে গ্রেফতার করা হচ্ছে না। সত্যি এটা তো দ্বিমুখী আচরণ, এই ধরনের প্রশ্ন তো উঠছে, কি বলবেন আপনি? দেখুন, নারদা সারদার বিষয়টা সংসদীয় একটা কমিটি, আমার যতটুকু জানা আছে যে সংসদীয় একটা টিম তৈরি হয়েছিল, এই টিমের মধ্যে সব দলের সদস্যরাই ছিল, তারা কিন্তু এই বিষয়টা পুরোপুরি তদন্ত করছে। যাই হোক, এটা তদন্তের বিষয় আছে, কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা তো চোখের সামনে দেখতে পেয়েছি যে এত টাকা উদ্ধার হয়েছে, এত টাকা উদ্ধার হয়েছে, আর এটা যদি ইডি বা সিবিআই আরো তদন্ত করে তাহলে দেখা যাবে এরকম বড় বড় রাঘব বোয়াল, তৃণমূল কংগ্রেসের রাঘব বোয়াল একদম শুধু ওই বড় বড় নেতা নয়, মেজো সেজো খানাকুল সহ সারা পশ্চিমবঙ্গের তৃণমূলের মেজো সেজো এই ধরনের যে লেভেলের নেতারা রয়েছে, এই নেতারাও যে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে সেগুলো সামনে আসবে। আজকে আমার এলাকায় বলুন, আমার খানাকুল বিধানসভায় এরকম কতগুলো তৃণমূলের নেতা আছে, আগে বিড়ি খেত যারা, আগে যারা জরির কাজ করতো, আগে কেউ ওই এসির ওই ইয়ে মেশিন সারাতো, তারা আজকে কয়েক কোটি কোটি টাকার মালিক। ভাবতে পারছেন কিভাবে হলো, জনগণের টাকা মেরে এরা বড়লোক হয়েছে, এদের বিরুদ্ধে তো তদন্ত হবেই। আর ইডি সিবিআই যখন সঠিক তদন্ত করছে তখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী চিৎকার শুরু করছে, গেল গেল রব উঠছে, বলছে কি ইডি সিবিআই বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। আসল কথা, প্রকৃত সত্যটা এরা জনমানুষে জানাতে চায় না যে আর ইডি সিবিআই তদন্ত প্রক্রিয়ার জাল গোটাচ্ছে। আমরা মনে করি যে ধীরে ধীরে ইডি সিবিআই প্রত্যেকটা তদন্তের জাল ধীরে ধীরে গোটাচ্ছে, এর পরে আমরা দেখতে পাবো অনেক রাঘব বোয়াল, অনেক নেতা নেত্রী তৃণমূলের যারা ইডি সিবিআই এ তদন্তে তারা ধরা পড়েছে, আর মানুষ জনগণ কিন্তু বিচার পাবে। আর মমতা ব্যানার্জি যেটা বলার চেষ্টা করছেন, হাইকোর্টের নির্দেশে এসএসসি সহ প্রাইমারি যে সংক্রান্ত বিষয়গুলো আছে, নিয়োগ সংক্রান্ত বিষয়, সেগুলো আপনারা সকলেই জানেন যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশে এই তদন্ত চলছে। আর আমরা মনে করি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্টের ওপরে যথেষ্ট আমাদের আস্থা আছে, ভরসা আছে, সেই সঙ্গে মহামান্য কোর্ট তার যথাযথ ব্যবস্থা বা উপযুক্ত যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেবে। তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র আছেন, কুনাল ঘোষ থেকে শুরু করে ববি হাকিম, অরূপ বিশ্বাসরা সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এবং আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দুর্নীতির সঙ্গে কেউ যুক্ত থাকলে তাকে রেহাই দেওয়া হবে না, যদি পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষজনরা সত্যি দোষী সাব্যস্ত হন তাহলে দল কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না। এই 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 জন্য দলের নাকি কোনো দায় নেই, তো কেন আপনারা বারবার তৃণমূল কংগ্রেসকে চোরের সরকার বলছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি যেটা বলছেন যে দোষীদের যারা দোষী তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেবো, তারা যদি সত্যিই দোষ করে, আমি মনে করি বা আমি বলছি না, এটা সাধারণ জনগণও বলছে যে ঠগ বাজতে এদের গাঁ উজাড় হয়ে যাবে, এদের একদম ওই নিচুতলা থেকে বুথ স্তর থেকে একদম ওই রাজ্য স্তর পর্যন্ত প্রত্যেকটা নেতা দুর্নীতির সাথে যুক্ত। যারা পঞ্চায়েতে আছে পঞ্চায়েতে কোটি কোটি টাকা লুট করছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে তারা টাকা লুট করছে, যারা জেলা পরিষদে আছে তারা টাকা লুট করছে, এমপি এমএলএরা তো একদম দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে প্রকাশ্যে আসছে, কিভাবে জব কার্ডের হাজার হাজার কোটি টাকা এরা লুট করেছে, তুলে নিয়েছে সাধারণ মানুষের কাজের টাকা, কষ্টের টাকা সেটাও লুট করেছে, স্বাস্থ্যক্ষেত্রের টাকা চুরি হচ্ছে। আর যারা এসএসসি, যারা চাকরি প্রার্থী, যারা জীবনের শেষ সম্বলটুকু অর্থাৎ মা বাবা যে রোজগারটা করে যায় সেই জমি জায়গা বেচে তারা চাকরি করব বলে একটা ভালো জায়গায় পৌঁছাবে, মেধাবী ছাত্রছাত্রীরা তারা ভালো জায়গায় পৌঁছানোর জন্য মানে লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ দিয়ে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল, তাদের অবস্থা দেখুন। আর এরা ঘুষ নিয়েছে যেখানে বলছে এরা মা মাটির সরকার, জনগণের সরকার, তাহলে এরা বলে জনগণের সরকার কিন্তু মানুষকে দাঁড় করিয়ে দেয় রাস্তায়, ঠিক আছে? যারা এসএসসি চাকরি প্রার্থী, যারা এসএলএসসি চাকরি প্রার্থী, যারা প্রাইমারি চাকরি প্রার্থী, তারা কি দোষ করেছে? তারা তো যোগ্যতার নিরিখে তারা ওই জায়গাটা পাবার যোগ্য, কেন তাদেরকে ঘুষ দিতে হবে, আর কেন এরা ঘুষ নেবে? তার উপযুক্ত তদন্ত হোক, উপযুক্ত তদন্ত প্রত্যেকটা দোষী ব্যক্তি শাস্তি পাক। আর আমি মনে করি ওপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা স্তরেই এই ইডির আর সিবিআই এর আরো
বেশি পরিমাণ যদি তদন্ত করে বা অ্যাক্টিভিটি করে তাহলে অনেক অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। শেষ প্রশ্ন করি সুশান্ত বাবু, এই যে যারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন, যারা ঘুষ খেয়ে চাকরিটা তাদেরকে করে দিচ্ছেন, তারা অপরাধী, নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত। কোর্ট মনিটরিং এর মাধ্যমে বা জনগণ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, রাজনৈতিক বিরোধী দল হিসেবে যারা আছেন আপনারাও প্রতিবাদ করছেন, কিন্তু যারা চাকরিটা পাওয়ার ক্ষেত্রে ঘুষ নামক বিষয়টিকে ব্যবহার করেছেন, যারা ঘুষটা দিয়েছেন, তারাও তো সমান অপরাধী। শুধু কি তাদের চাকরি চলে যাওয়াটাই প্রকৃত শাস্তি, নাকি তাদের নামে এফআইআর হওয়া উচিত? কেন এই ঘুষ ব্যবস্থা, কেন দুর্নীতি করার জন্য টাকা দিয়ে লাইন তৈরি করা? অ্যাকচুয়ালি তো তাদেরও তো সেই ঘরে থাকা উচিত, তবেই তো পাশের একটা মেধাবী ছাত্র খুশি হবে যে শুধুমাত্র চাকরি চলে গেছে তা না, এতদিন আমাদেরকে বঞ্চিত করেছে বলে চাকরি যাওয়ার পাশাপাশি ঠাঁইটা শ্রীঘর হয়েছে, যাতে করে আর অন্য কেউ কোনো সময় ঘুষ দিয়ে চাকরি করার কথা কল্পনা করতে পারবে না। একমত? দেখুন, আমি এই জিনিসটা অবশ্যই আপনাকে বলতে পারি যে যারা ঘুষ দেয় আর যারা ঘুষ নেয় দুজনেই কিন্তু আইনের চোখে অপরাধী। এখন বিষয়টা হচ্ছে এই বিষয়ে যেহেতু কোর্ট পুরো বিষয়টা দেখছে, তাই আমি পুরোপুরি এই বিষয়টা মহামান্য কোর্টের উপরেই ছেড়ে দিচ্ছি। ওনারা উপযুক্ত ব্যবস্থা নেবেন বা ওনারা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যে যে বিষয়গুলো করার দরকার সেগুলো করবেন। আজ এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন করি, যেহেতু আপনি রাজ্য স্তরের নেতৃত্বে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক আছেন তারা অনেকেই, অনেক সমর্থক আছেন, আমরা কথা বলে দেখেছি, এই ধরনের দুর্নীতির সঙ্গে যারা ব্যক্তি যুক্ত আছেন তাদের চরম শাস্তি কিন্তু অনেকে চাইছেন, যারা সমর্থন করেন, যারা ভোট দিয়েছেন। কিন্তু তারা আবার এটাও হতাশ প্রকাশ করছেন যে যারা আন্দোলন করছে, বিজেপি হতে পারে, তাতে সিপিএম হতে পারে বা কংগ্রেস হতে পারে, তাদের ইতিহাস ঘাঁটলে বা বর্তমানটাকেও লক্ষ্য করে দেখলে, সেন্ট্রালে যেহেতু বিজেপি আছে তাদেরও এরকম বহু দুর্নীতি সেন্ট্রালে দেখা যাচ্ছে, এমনকি বিজেপি শাসিত রাজ্যেও দেখা যাচ্ছে। তাহলে চোর ধরতে ডাকাত কিংবা চোর ধরছে চোরকে, এই ধরনের একটা কনফিউশনে সাধারণ মানুষ আছে, মানবেন বিজেপি কি দুর্নীতির সঙ্গে যুক্ত? দেখুন, আজকে মোদিজি সরকারে আসে 2014 থেকে আসার পর থেকে আজ পর্যন্ত একটা স্ক্যাম হয়েছে আপনি কিন্তু দেখাতে পারবেন না, যে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি যে বিজেপি দুর্নীতির সাথে, বিজেপি সরকার দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। এটা যেরকম একটা আমাদের গৌরবের বিষয়, সেই সঙ্গে আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন, না খাওঙ্গা না খানে দেঙ্গে। ঠিক আছে, এই যে উনি এই নীতিটা ঘোষণা করেছেন, তার জন্য আগে আমরা কি দেখতাম? আগে আমরা দেখতাম সেন্ট্রাল গভর্নমেন্টে যারা সরকারে থাকতো তাদের থেকে অনেক নিয়োগ হয়ে যেত, কিন্তু এখন দেখুন একদম যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। আপনারা মানে এটাতেই আমরা খুব খুশি, আপনারা এটা জানলে অবাক হবেন কি আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকেও, সাধারণ কার্যকর্তাদেরকেও এই কথাই বলি যে কেন্দ্রে সরকার চলছে ঠিক কথা, কিন্তু আমাদের হাতে কোনো চাকরি নেই, আমরা কোনো চাকরি তোমাদেরকে দিতে পারবো না। শুধুমাত্র যোগ্যতা যদি থাকে তোমাদের, যেটা তুমি রেলের পরীক্ষা দাও, এক্সাম দাও, এক্সামে তুমি যদি যোগ্য প্রার্থী বা যোগ্য বিবেচিত হও তাহলে নিশ্চয়ই তোমার চাকরি থাকবে, কিন্তু আমাদের হাতে কোথাও কোনো চাকরি নেই, আমরা কাউকে বলি না। আমার কাছে কত সাধারণ মানুষ আছে, তারা একটা চাকরি হবে, একটা চাকরি ব্যবস্থা করে দেবেন, যা লাগে দেবো। আমি দেখুন, আমরা চাকরি বিক্রি করি না, আমরা চাকরি বিক্রি করি না, চাকরি বিক্রি তৃণমূল করে, এই সরকার করে, কিন্তু আমরা চাকরি বিক্রি করি না। আর যারা বলে এই কথাটা তাদেরকে ভালো করে বোঝাই যে দেখুন এটা করবেন না, একদম করবেন না। আপনারা সাধারণ মানুষের, সাধারণ মানুষ, আপনারা কষ্ট করে রোজগার করেন, জমি জায়গা বেচে একটা চাকরির জন্য টাকাটা দেবেন, আপনার চাকরিটা হবে না, ওরা ওই নেতারা খেয়ে নেবে, কি লাভ হবে আপনার? দেবেন না, তার থেকে ব্যবসা করেন, অনেক লাভ হবে। সুশান্ত বাবু, মেহুল চেস্কি, নীরব মোদী, বিজয় মালিয়ারা মানি লন্ডারিং করে যে বিদেশে টাকা নিয়ে চলে গেছে, তাদের প্রতি নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট নরম মনোভাব দেখাচ্ছে, এবং ভুয়ো ডিগ্রি হিসেবে, যেমন স্মৃতি ইরানির নিজস্ব ভুয়ো ডিগ্রি নাকি, ডিগ্রি নাকি ভুয়ো, এবং তার মেয়ে যে হোটেল করেছে সেটা লাইসেন্স নাকি ঠিকঠাক নেই, এরকম বহু অভিযোগ, এবং নোটবন্দিতে নাকি বহু দুর্নীতি হয়েছে, এরকম অভিযোগ তো করছে বিরোধী মানে সেন্ট্রালের বিরোধী দলের অভিযোগ তো আমিও দাঁড়িয়ে করতে পারি, কিন্তু অভিযোগের সারবত্তা থাকতে হবে। তো তারা বিজেপির বদনাম করানোর জন্য অনেকে অনেক কথা বলছে, অভিযোগের সারবত্তা কি আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, বিরোধীরা চাইছে নরেন্দ্র মোদীর
প্রত্যেকটা প্রকল্প যাতে মুখ থুবড়ে পড়ে সেই জন্য বিভিন্ন রকম ভাবে বিজেপির মুখটা পোড়ানোর চেষ্টা করছে, নরেন্দ্র মোদী সরকারের বদনাম করার চেষ্টা করছে। কিন্তু আজ পর্যন্ত একটা কোনো স্ক্যাম কিন্তু বিজেপি সরকারের আছে, কেন্দ্রীয় সরকারের আছে, এটা কিন্তু কেউ দেখাতে পারে। এই যে জনগণের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছে শাসক দলের প্রতি বর্তমান সময়ে দুর্নীতিকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে এই যে ক্ষোভটাকে এটা কি ভোট বাক্সে নিয়ে যাওয়া আর জনসমর্থন পাওয়া দুটো কিন্তু এক নয়, তার জন্য কি তৈরি আপনারা হচ্ছেন? সামনে পঞ্চায়েত নির্বাচন কি বার্তা দেবেন সুকর্মী সমর্থকদের? সাংগঠনিক ভাবে আমাদের সংগঠনের যে প্রক্রিয়া আছে সেটা চলছে, সেই সঙ্গে আন্দোলন আর হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি এগুলো আমাদের চলতে থাকবে, আগামী দিনে থাকবে। বিষয় হচ্ছে সংগঠনের প্রক্রিয়া আমরা প্রায় শেষের দিকে করে ফেলেছি, আমাদের খুব তাড়াতাড়ি বুথ লেভেলের সাংগঠনিক বৈঠকগুলো শুরু হবে, আর তারপর থেকে আমরা পুরোপুরি একদম পঞ্চায়েত ভোটের জন্য তৈরি হব। অসংখ্য ধন্যবাদ রাজ্য নেতৃত্ব বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক এবং খানাকুলে বিধায়ক সুশান্ত ঘোষ এতক্ষণ ফোন নিয়েছেন, ধন্যবাদ সুশান্তবাবু। ধন্যবাদ।